অদ্ভুত আমার এই জীবন, সন্তানের ভবিষ্যৎ গড়া ছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই। একটা মানুষের বয়স যখন 60+, তার কাছে একটাই কাজ, শুধুই ধর্মকর্ম করা আর মৃত্যুর জন্য দিন গোনা। মানুষ হলো হারিকেনের আলোর মতো, হারিকেনে যখন নিভানোর সময় হয় তখন দুপদুপ দুপদুপ করে। বয়স কত তোমার? 25। আমার নাতনির বয়স 21। আমার বাবা বেঁচে থাকলে 60 হতো। তোমার সন্তান ছেলে মেয়ে নাতি নাতনিরা ঘর থেকে লজ্জায় বের হতে পারে না, আর তুমি এখানে বসে আছো রং ঢং ফুর্তি নিয়ে। গাছ যখন এরকম, ফল যে কি হবে বুঝতে পারছি। আমি না হয়ে যদি তোমার একটা ইয়াং বয়ফ্রেন্ড থাকতো তাহলে তুমি কি করতে? ধাক্কা দিয়ে ফেলে দিতাম। আরে পানি তো ঠান্ডা, ও তো ঠান্ডা লাগতো, জ্বর আসতো ঠান্ডা লাগতো, তারপর আমি জড়িয়ে ধরে আদর করে দিতাম। আপনার বয়স 25 না, 65। মিলন হবে কত দিন, মিলন হবে কত দিন, আমার মনের মানুষের রসনে, আমার মনের মানুষের রসনে। স্বপ্নহীন মানুষ কি করে বাঁচে? আমার জীবনে যে উজ্জ্বল বসন্তগুলো আমি আমার সন্তানদের জন্য দিয়েছি, তারপরে শেষ বসন্তে এসে আমি কেন নিজের মতো করে বাঁচতে পারবো না, স্বপ্ন দেখতে পারবো না? সন্তানদের বসন্তগুলো ছাড়া বাবা মায়ের বসন্তগুলো পূর্ণতা পায় না।